আর যাকে দখল করে রাখলো সেই দেশটা হলো উপনিবেশ। যদি আমরা আমাদের দেশের ইতিহাসের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে 1947 সালের 15ই আগস্টের আগে পর্যন্ত আমরাও উপনিবেশ ছিলাম, ব্রিটিশের উপনিবেশ ছিলাম। অর্থাৎ ভারতবর্ষ প্রায় 190 বছর পরাধীন ছিল, তার অর্থ হলো ব্রিটিশের উপনিবেশ ছিল। তা এই উপনিবেশ শুধু যে একটাই ভারত তা নয়, বরং ব্রিটিশরা গর্ব করে বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যে কোনো দিনও সূর্য অস্ত যায় না। অর্থাৎ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ দুই মিলে সারা পৃথিবীব্যাপী ইংল্যান্ডের উপনিবেশ ছিল। শুধু ইংল্যান্ড নয়, তৎকালে জার্মানি, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, পর্তুগাল, হল্যান্ড, ডেনমার্ক, এরা সকলেই দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং এশিয়ার যে অনুন্নত এলাকাগুলো আছে সর্বত্রই তারা তাদের উপনিবেশ বিস্তার করেছে। অর্থাৎ তাদের সাম্রাজ্যবাদী যে মানসিকতা তার প্রমাণ তারা কিন্তু সর্বত্রই দিয়ে গেছে। আর আমাকে যদি এক কথায় কেউ প্রশ্ন করে আমাদের কাছে যে উপনিবেশবাদ কাকে বলে, উপনিবেশকে ইংরেজিতে বলে কলোনি, তা সেই কলোনি থেকে কলোনিয়ালিজম কথাটা এসেছে। তো উপনিবেশবাদ কি? যখন একটা ঔপনিবেশিক শক্তি, মানে ওই যে বললাম একটা স্বাধীন সার্বভৌম দেশ, অন্য একটা অঞ্চল বা দেশকে নিজের স্বার্থে দখল করে রেখে সেখানকার শাসন ব্যবস্থাকে নিজের জন্য পরিচালনা করে এবং সেখানকার সমস্ত সম্পদকে নিজের স্বার্থে ব্যবহার করে, তাকেই বলা হয় উপনিবেশবাদ। আগেকার দিনে রাজারাজারা দিগ্বিজয়ে বের হতেন, তারা কিন্তু রাজ্য দখল করতেন, কিন্তু তখনকার রাজ্য দখল আর আজকের এই উপনিবেশবাদের ভাবনাটা কিন্তু একটু আলাদা। তখনকার রাজারা রাজ্য দখল করে কী করতেন? সেখানকার রাজার আনুগত্য আদায় করতেন, জনগণের কাছ থেকে কর নিতেন, অর্থাৎ সেই জমিটা দখল করতেন, যাকে এক কথায় বলে ভৌমিক অধিকার, অর্থাৎ ভূমির ওপর অধিকার। উপনিবেশবাদ কিন্তু তার থেকে অনেক বেশি বিপজ্জনক। উপনিবেশবাদ শুধুমাত্র ভূমির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তা নয়, উপনিবেশবাদ ভূমি, ভূমির নিচে যা কিছু আছে, এমনকি ভূমির ওপরে যা কিছু আছে, অর্থাৎ এর মানে হলো যে মাটির নিচে যা কিছু, অর্থাৎ সমস্ত সম্পদ, খনিজ সম্পদ, মাটির ওপরে যা কিছু, তাতে সেটা সোনাগড়া হতে পারে, কৃষিজ ফসল হতে পারে, এমনকি যে মানুষ বসবাস করে তাদের যে শ্রম, সেটা পর্যন্ত ঔপনিবেশিক শক্তি নিংড়ে নেয়, শুষে নিয়ে যায়। যেভাবে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে 200 বছর ধরে, প্রায় 200 বছর ধরে একই কাজ করে গেছে, তার ফলে উপনিবেশিক শক্তি কিন্তু বা উপনিবেশিকবাদ বা সাম্রাজ্যবাদ